আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমরা অনেকে অনেক পুরান মোবাইল বা অনেকে নতুন মোবাইল যারা কিনি বা পুরান মোবাইল কিনি তো কেনার পর কিছুদিন চালানোর পর দেখা যায় আমাদের মোবাইলটা কিন্তু অনেক স্লো হয়ে যায় তো এটি যাদের মোবাইলে হয় তারা তাদের জন্য আজকের ভিডিও মূলত আজকের ভিডিওটা হচ্ছে মোবাইল যাদের স্লো তাদেরকে নিয়ে

প্রথমে আমি আমার মোবাইলে সেটিংয়ে চলে যাব তো সেটিংয়ে আসার পর আপনারা দেখতে পাবেন এরকম একটা অপশন চলে আসবে যে ডেভেলপার অপশন তো এটি যাদের মোবাইলে অন করা নেই তারা অন করে নেবেন অন করার জন্য আপনারা আপনাদের ফোনের অনেক এক এক ফোনে এক এক রকম থাকবে তবে বেশ ম্যাক্সিমাম ফোনের ক্ষেত্রে দেখা যায় যে বাইল্ডে নাম্বার নামে একটা অপশন থাকে তো ওই জায়গায় সাতবার ছয় থেকে সাতবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনারা এই ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে তো বন্ধুরা আমি এখন দেখাচ্ছি ডেভেলপার অপশানে কী কী সেটিং আপনারা করলে আপনাদের ফোনটা আগের চাইতে অনেক অনেকগুণ দ্রুত হয়ে যাবে তো এটা আমি আমার মোবাইল ইউজ করি আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে তো বন্ধুরা আমি দেখাচ্ছি এখন তো ডেভেলপার অপশানে ক্লিক করেন এখানে কিন্তু ডেভেলপার অপশনটা আমার অন করা আছে আপনারাও অন করে নেবেন তো আপনারা সর্বপ্রথম যেটা করবেন এই ডেভেলপার অপশনের আস্তে আস্তে নিচে চলে আসবেন তো নিচে চলে আসার পর আপনারা দেখবেন এরকম একটা আর আছে যে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল তো এটা কিন্তু আমাদের মোবাইলে দেখা যায় যে অ্যানিমেশন স্কেল ওয়ান এক্স এটা অন করা থাকে তো এটা আপনারা অন অফ করে দিবেন তারপরে এই যে দেখা যাচ্ছে যে টানসিকশন অ্যানিমেশান স্কেল এটাও আপনারা অফ করে দিবেন তারপরে অ্যানিমেশন ডিউরেশন স্কেল এটাও অফ করে দিবেন তো সিম্পলি এই তিনটে অপশন আপনারা জাস্ট অন করে অফ করে দেন অফ করে দেওয়ার পর দেখতে পারবেন বন্ধুরা আপনাদের মোবাইলটা কিন্তু আগের চাইতে গুণ ফাস্ট হয়ে গেছে তো বন্ধুরা যদি বিশ্বাস হয় আপনারা মোবাইলে এখনই টাই করে দেখতে পারেন আগের চাইতে গুণ স্পিড আপনাদের মোবাইলে বেড়ে যাবে আরেকটা অপশন আছে সেটা আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেসিং তো অনেক সময় আমাদের ব্যাকগ্রাউন্ড অনেক অ্যাপ কিন্তু অটোমেটিকলি অন থাকে যার জন্য আমাদের মোবাইল কিন্তু অনেক স্লো হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা চাইলেও কিন্তু আপনাদের এই ব্যাকগ্রাউন্ড প্রসেস প্রসেসিং অ্যাপগুলা আপনারা কিন্তু এই জায়গা থেকে বন্ধ করে দিতে পারবেন তো বন্ধুরা আমি দেখাচ্ছি সেটি কোথায় যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট তো আমার যেহেতু অনেক সময় অনেক কাজ করতো তার জন্য আমি আপাতত যেহেতু দুটো প্রসেস অন করে রাখছি তো সিম্পলি এখান থেকে এখানে কিন্তু আপনাদের থাকবে স্ট্যান্ডার্ড লিমিট এটা কিন্তু ঠিকমাক দেওয়া থাকবে তো আপনারা চাইলে কিন্তু এ জায়গা বন্ধ করে দিলেও আপনাদের কিন্তু আরও অনেকগুণ মোবাইল ফার্স্ট হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট জানাবেন যদি কারো বুঝতে সমস্যা হয় তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আপনার